ইউরোপিয়ান স্পেস এজেন্সির গায়া মিশন থেকে প্রাপ্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ডাটা সংগ্রহ করে এবং এই ডাটাগুলো ব্যবহার করে অ্যাস্ট্রোনমারদের একটি ইন্টারন্যাশনাল টিম পৃথিবীর বেশ কাছাকাছি অবস্থিত দুটি ব্ল্যাক হোল আবিষ্কার করেছে। এই গায়া মিশনকে পরিচালনা করার জন্য সারা পৃথিবীব্যাপী বেশ কিছু গ্রাউন্ড বেসড টেলিস্কোপ বসানো আছে। গায়া BH1 এবং গায়া BH2 এই দুটি ব্ল্যাক হোল এখন পর্যন্ত আবিষ্কৃত পৃথিবীর নিকটবর্তী দুটি ব্ল্যাক হোল। ইউরোপিয়ান স্পেস এজেন্সির তথ্য মতে গায়া BH1 আমাদের সোলার সিস্টেম থেকে 1560 আলোক বর্ষ দূরে অবস্থিত কনস্টেলেশন অফিউকাসে অবস্থিত। তাছাড়াও পূর্বের নিকটবর্তী ব্ল্যাক হোলটি থেকে এই ব্ল্যাক হোলটি 3 গুণ নিকটবর্তী। অপরদিকে কনস্টেলেশন সেন্চুরাসে অবস্থিত গায়া BH2 আমাদের সোলার সিস্টেম থেকে 3800 আলোক বর্ষ দূরে অবস্থিত। এই দুটি ব্ল্যাক হোল আমাদের সূর্যের তুলনায় 9 থেকে 10 গুণ ম্যাসিভ। এখন একটি খুব সহজ প্রশ্ন আমাদের মনে জাগতে পারে, সেই প্রশ্নটি হচ্ছে আমাদের সোলার সিস্টেমের এত নিকটবর্তী হওয়া সত্ত্বেও এই দুটি ব্ল্যাক হোল কেন আগে আবিষ্কৃত হয়নি? এর কারণ হচ্ছে এরা খুব সহজে দৃশ্যমান নয়। অতীতেও সায়েন্টিস্টরা এই দুটি ব্ল্যাক হোল খুঁজে পাওয়ার জন্য অনেক অনুসন্ধান চালিয়েছিল। যখন কোনো ব্ল্যাক হোলে কোনো নক্ষত্র কিংবা কোনো সেলেস্টিয়াল অবজেক্ট অথবা কোনো ইন্টারস্টেলার গ্যাসের মেঘ পতিত হয়, তখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বিস্ফোরণ ঘটে। নাসার ভাষ্য মতে এই বিস্ফোরণই মূলত ব্ল্যাক হোলের অস্তিত্বের ইঙ্গিত দিয়ে থাকে। কিন্তু এই থিওরিটি গায়া BH1 এবং গায়া BH2 এর ক্ষেত্রে খাটে না। এর কারণ এই দুটি ব্ল্যাক হোল যথেষ্ট অস্পষ্ট ছিল এবং এদের অস্তিত্ব নিয়ে যথেষ্ট জল্পনা এবং কল্পনা ছিল। সায়েন্টিস্টরা মূলত এই দুটি ব্ল্যাক হোলের আশেপাশে স্টার টাইপ অবজেক্টের আবর্তনের ঘটনাকে খুবই সতর্কতার সাথে ট্র্যাকিং করে এই দুটি ব্ল্যাক হোলকে আবিষ্কার করতে সক্ষম হয়। এই স্টার টাইপ অবজেক্টগুলো অনেক অনিয়মিত মুভমেন্ট করছিল। কোনো স্টার টাইপ অবজেক্ট এই ধরনের অনিয়মিত মুভমেন্ট যদি করে, তবে বুঝতে হবে এই স্টার টাইপ অবজেক্টের উপর বাইরে থেকে কোনো শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। শুরুতে সায়েন্টিস্টরা ভেবেছিল এই স্টার টাইপ অবজেক্টের উপর অন্য কোনো শক্তিশালী নক্ষত্র প্রভাব বিস্তার করছে, কিন্তু সায়েন্টিস্টরা কোনো ধরনের রেডিয়েশনের অস্তিত্ব খুঁজে পায়নি। পরবর্তীতে বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে এই ধরনের অনিয়মিত মুভমেন্ট মূলত তখনই সৃষ্টি হয় যখন কোনো ব্ল্যাক হোল কোনো স্টার টাইপ অবজেক্টের উপর প্রভাব বিস্তার করতে চায়। 2022 সালের পরের দিকে আবিষ্কৃত এই দুটি ব্ল্যাক হোল সম্পর্কে সায়েন্টিস্টদের দাবি, এই দুটি ব্ল্যাক হোল যথেষ্ট ইউনিক বৈশিষ্ট্য সম্পন্ন। নতুন এক গবেষণা অনুযায়ী এই ব্ল্যাক হোলের আশেপাশে স্টার টাইপ অবজেক্টের প্রভাবে এই ব্ল্যাক হোল থেকে প্রচুর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়। ইউরোপিয়ান স্পেস এজেন্সির মতে এই আবিষ্কৃত দুটি ব্ল্যাক হোল এক নতুন ক্যাটাগরির ব্ল্যাক হোল যা আগে কখনো দেখা যায়নি।